পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, ভোরে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নাম্বারে আছে ফেরাউন। এই ফেরাউনের ঘটনা আপনারা শুনেছেন ওয়াজের মাধ্যমে, এই ফেরাউনের মরণ কি করে হয়েছে, কতটা কঠিন মরণ আল্লাহপাক এই ফেরাউনকে দিয়েছে, এই ফেরাউন বলতো আমি খোদা আর আমার সামনে যারা আছে সবাই প্রজা, এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শুনে। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি নাদার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরুর, হলো তার এমনই মগরুর। এই ফেরাউনের নসিব দেখেন, এ আজকে রাজা হয়ে নিজেকে বলতো আমি খোদা, কত মাসুম বাচ্চাকে কতল করেছে, কত মাসুম বাচ্চার গর্দান কেটে কেটে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে, এই খোদার মরণ কি করে হলো, আল্লাহ পাক একে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে। দেখেন একটা ফকির মারা গেলে আমরা সুন্দর করে তাকে গোসল করাই, তাকে দাফন করি, কাফন পরিয়ে কত সুন্দর করে দাফন করি, কিন্তু ফেরাউন বিশ্বের রাজা হয়েও নিজেকে খোদা বালনিওয়ালা হয়েও আজকে তার নসিবটা দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটল না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি লিখছে দেখেন, ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি নাদার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরুর, হলো তার এমনই মগরুর। ছিল এক রাজা, নিজেকে সে খোদা করে দাবি নাদার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরুর, হলো তার এমনই মগরুর। মাটি শেষে পেল না নসিবে, ও গো মাটি শেষে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে, বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে এসো সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। যার নাম ছিল নমরুদ, এই নমরুদের মরণ কি করে হলো, খুব হাস্যকর ব্যাপার, খুব মন দিয়ে শুনতে হবে, এই নমরুদের মরণটা কি করে হলো দেখেন কবি লিখছে। নমরুদের এত ক্ষমতা ছিল, সারা ওয়ার্ল্ডের রাজা ছিল, নমরুদ বলতো আমি খোদা আর আমার সামনে যারা আছে তোরা সব আমার প্রজা, তোরা আমার ইবাদত করবি, আমার বান্দেগী করবি। এই নমরুদের মরণ কি করে হলো, একটা মশা
একটা মশা আল্লাহর কাছে আরজি করে আল্লাহ জীবনে কিছু করতে পারবো না তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি একটা খোঁড়া মশা ল্যাংড়া মশা একটা পানি এখন আল্লাহ বলে ঠিক আছে যা ওই মশা কি করলো উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকে গিয়ে শুধু কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ বাচ্চা ও আর সহ্য করতে পারে না মস্তকে গিয়ে যদি মশা কামড়ায় কিরাম জ্বালা বলেন তিনি ও খালি কিল মারে ঘুষি মারে মশা বের হয় না এবার প্রজাটাকে এই কে কথা আছে শিগগিরই আয় বলে সে কিছু আমাদের খোদা ডাকে বলে হ্যাঁ যাহা পান আমাদের খোদা বলেন কি হয়েছে বলে তোরা যেটা পারিস আমার মাথায় মার এইবারে সব অবাক বলে এই আমাদের খোদা মনে হয় পাগল হয়ে গেছে মারতি বলে বলে আরে মার বলে কেন কি হয়েছে বলে মাথার মধ্যে মশা ঢুকেছে তোরা মার শিগগিরি মশারা মারতি হবে তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না ডান্স করা শুরু করে দিয়েছে তখন বোঝারা বলে হ্যাঁ সারা জীবন বহুত অত্যাচার করেছো আজ একটা সুযোগ পেয়েছি হাত ছাড়া করবো না ও আল্লাহ পূজারা যে যা পেরেছে মাথায় কিল মারে ঘুষি মারে তাও সে মশা বেরোয় না এইবার নমরুদির পায়ে ছিল খড়মের জুতো রাজাদের পায়ে আগে কাঠের জুতো থাকতো খড়ম ওই খড়মের জুতো রাজা খুলে প্রজাদের হাতে দিতে বলে এইলে মার মার আমার মাথায় মার ওই রাজার জুতো হলে প্রজারা রাজার মাথায় এত মার মেরেছে মাথা ফাটিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ওকে এখান থেকে শিক্ষা নাও তুমি যতই রাজা হও যতই বাদশা হও না কেন আমার আল্লাহ যদি চায় ছোট্ট একটা মশাই তোমার জন্য যথেষ্ট বেশি উড়তে চেও না আমার আল্লাহ চাইলে তোমাকে এক সেকেন্ড বসে দিতে পারে তাই কবি লিখছে দেখে নম্বর বাদশা তারে এক মশা মজুচে গিয়েছে কামড়ায় চলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায় যুবক ছেলেগুলো একটা কথা বলে এর মধ্যে অনেকে আছে নামাজি অনেকে আছে নামাজ পড়ে না এখন আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এখন ইমাম সাহেব প্রতি জুম্মায় খুতবা দেয় ওরে যুবক নামাজ পড় যখন তখন তোর মৃত্যু এসে যাবে এখন ওই যুবক ইমামের কাছে গেল ইমাম সাহেব একটা কথা বলবো বলে বলো বলে ইমাম সাহেব নামাজ পড়তে চাই কিন্তু মন বসে না মসজিদে গেলে মনে হয় কখন বাইরে চলে যাব মসজিদে গেলে মনে হয় কখন কাজে যাব নামাজে মন বসে না তাদের জন্য একটাই হাদিস আছে তাদের জন্য একটাই শর্ত আছে যদি এলাকার কোনো মানুষ মারা যায় চলে যাও কবরস্থানে যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে তাকে সমানো হবে পাঁচ গুণ যখন দেওয়া হবে পাঁচ দেওয়ার পরে দেখবে ফুটো ফুটো যে ছিদ্রগুলো থাকে ওই ছিদ্রর মধ্যে থেকে একটা বার উকি মেরে দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে যে আজকের একে আমরা দাফন করলাম কাল হয়তো এই অন্ধকার কবরের মধ্যে আমাকে যেতে হবে একবার কবরের মধ্যে উকি মারো তখন তোমার নামাজে এমনি মন বসে যাবে শেষ কথা কবি লিখছে দুনিয়ারে মায়া তোর কর ছায়া এবারে দাও মা করে নাও যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও দুনিয়ারে মায়া তোর কর ছায়া এবারে দাও মা করে নাও যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও উকি দিয়ে একটু দেখে নাও থাকবে না চিরকাল পেয়েছে সাবেদান সাবেদান হোক মুসলমান ঘুরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে বড় বড় যতন জমিদার ও বড় বড় যতন জমিদার মাটিতে আজ শেখাছে
সাবেদানি সাবেদানি ভগো মুসলমান ঘোরে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু শোনো চয় ঘর যা আছে সব নিছে সাবেদানি সাবেদানি ভগো মুসলমান ঘোরে কেন দুনিয়ার পিছে থাকতে এসো সময় ভালো কিছু শোনো চয় ঘর যা আছে সব নিছে ঘর যা আছে সব নিছে ঘর যা আছে সব